ইয়ারা ব্যাগগুলো ভালো আছেন নি আপনারা? আমার মনে হয় আপনারা অনেক ভালো আছেন। আপনারা তো ঈদের অনেক মনে শপিং করছেন, অনেক মার্কেট মার্কেট করছেন, আপনারা মনে হয় মন অনেক ফুরফুরে আছে। আমার মন ফুরফুরে নাই, কারণ কি জানেন, জামাইয়ে যে কিপটার কিপটা 1.5 লাখ টাকার স্যালারি পায়, আমার মাত্র 500 টাকা একটা জামা কিনে দিছে। আর ঈদের দিন কালকে গরু মাংস রান্না করবো, দেখেন না এক পার মতো গরু মাংস আনছিল, আমি কি করছি জামাইয়ের পকেটের থেকে হাত মারলাম, মাইরা 5 কেজি গরু মাংস নিয়ে আসি। বছর একটা ঈদ যদি আমি না খাইতে পারি, এই বছর একটা ঈদ যদি আমি না তৃপ্তি করে খাইতে পারি, এটা কি ঈদের মতো লাগলো? কোন আপনারা এগুলো কি ভাল লাগে? তাই দেখেন আপনারা আমি গরু মাংসটা কেমনি রান্না করি, আপনারা আমার ভিডিওটা একটু ফলো করেন। প্রথমে আমি আদা রসুন এই যে জিরা বাটা দিয়ে দিলাম, তারপরে আপনার জায়ফল বাটা দিলাম, এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বুঝছেন? তারপরে আমি এই জায়গায় হলুদের গুঁড়া দিয়ে দিব, এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এই যে দিলাম এখন। তারপরে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি, এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি, এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো মোষের গুঁড়াটা আমি দিলাম, আমি বেশি জাল করবো না, কারণ বাচ্চারাও খাবে, তার জন্য বেশি জাল করবো না। মোষের গুঁড়াটা আমার অনেক ঝাল আছে, প্রচুর জাস, এই যে আর দেবো না, এতটুকু জাস থাকবে। এই যে এই তেলটা আমি কিন্তু ভালো তেল আছে, ফ্রেশ তেল, আমি আজকে এই তেলটার মধ্যে পেঁয়াজ ভাজছি, কারণ এই তেলটা অপচয় করা যাবে না, জানেন তো অপচয় করলে আল্লাহ পছন্দ করে না। আমি এই তেলটা দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম মাখানোর জন্য, এই যে পরিমাণ মতো তেলটা দিলাম, কারণ আমার মাংসটা এতটা চর্বি কলা আমি আনি নাই। আমার জামাই যে কিপটা আনছিল চর্বি, হাফ কেজি মাংস আনছে, এক পার মতো চর্বি আনছে, এক পার মতো মাংস আনছে, আর আমি যে মাংসটা আনছি এক ফোঁটা চর্বি নেই, তার জন্য একটু তোলটা বেশি করে দিলাম। এখন আমি ভালো করে এইভাবে মেখে চেখে এভাবে ভালো করে আমি এগুলো মেখে নেব। ভালো করে যদি মাংসটা আমি না মাখি তাহলে খেতে কিন্তু স্বাদ হবে না, বুঝছেন? মশলাটা একটু ভালো করে মাংসের ভিতরে যাবে, যাইলে যখন রান্নাটা হবে আস্তে আস্তে রান্নাটা আমি করব, পুরো জাল বাড়িয়ে রান্নাটা করব না, কারণ কি স্বাদ হবে না, পুড়ে যাবে, নিচে দিয়ে লাগার সম্ভাবনা আছে, তার জন্য কম জালে আমি আস্তে আস্তে গরু মাংসটা রান্না করব। তো আমি যখন গরু মাংসটা, এই যে আমার এই হাড়গুলো কিন্তু অনেক মজা, যখন আমি রান্না করার পরে আমি খাবো তখনই আপনাদেরকে দেখাবো, আপুরা ভাইয়ারা আপনারা দেখবেন আমি এটা কীভাবে খাই, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি খাবো, আমি একা খাবো না, সেটা মনে করেন না, আমি স্বার্থপর আপনাদেরকে নিয়ে খাবো না, আমি কিন্তু আপনাদেরকে নিয়েই খাবো, বুঝছেন? আমি এই যে ঈদের দিনের এই গরু মাংসটা রান্না করতেছি, আবার দেশি মুরগির রোস্টও করব, দেশি মুরগির রোস্ট করব, আবার এই যে আমার এই জায়গায় দেখুন কাবাবের ইয়া হচ্ছে, এই জায়গায় আমি কাবাব বসাইছি, কাবাবটা তৈরি করার পরে কীভাবে কাবাবটা বানাইতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই চুলায় উপরের চুলায় আমার আমি সেমাই বসাইছি, সেমাইটা আপনাকে দেখাচ্ছি। তো আমি আজকে ঈদের জন্য দুই রকম সেমাই আইটেম করছি, আর গরু মাংস, তারপরে কাবাব, আর হলো আপনার বড় চিংড়িটা আছে না, বড় চিংড়িটা একটু জালপাই জালপাই করব, আর আপনার রোস্ট মুরগি রোস্টটা করব, আর কিছু করবো না সালাদ করবো। তো এ হলো আমার ঈদের রান্না। আপুরা ভাইয়ারা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই কন্টেন্টটা? আপনারা প্লিজ আমার এই ভিডিওটা একটু ফলো করে দেখবেন, ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার মতো এইভাবে রান্না করবেন। আর আপনারা যারা আপুরা আছে, আপনাদের হাজব্যান্ডের কথা বলতেছি ভাই, ভাবিদের সাথে এত কিপটাপানা করবেন না, কারণ বছর একটা ঈদ 5 কেজি গরু মাংস আইনা দিবেন, এক পা গরু মাংস বউকে আইনা দিবেন না, কারণ আপনি খাবেন না ভাবি খাবে, বাসায় তো আরও লোকজন আছে, তাই না? এরকম এক পার মতো গরু মাংস আনবেন, 5 কেজি গরু মাংস আইনা তৃপ্তি করে পেটটা শান্তি করে একটু খাবে, তাইলে মনে একটু শান্তি লাগবে, মনে একটু মনে হয় আত্মাটা ঠান্ডা লাগবে, বুঝছেন? তো এখন যাক, অনেক কথাই বলছি আপুরা ভাইয়ারা, আমি এখন মাংসটা ভালো করে মেখে এখন কষিয়ে রান্নাটা শুরু করি, ভালো করে কষাবো এই মাংসটা। তো আমার এই মাংসটা
যেভাবে আমি আপনাদেরকে দেখাইলাম এইভাবে আপনারা রান্না করবেন। আমি তো প্রথমে আদা রসুন তুলা কতটুকু কতটুকু পরিমাণে দিছি এটা দেখাইতে মনে ছিল না, তো চলে আসলাম আপুরা আরেকবার যেভাবে গরুর মাংসটা কিভাবে আমি রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সেমাইটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি মাংসটা বসিয়ে দিলাম, এই যে দেখো আমি এনো 2 কেজির মতো দুধ নিয়েছি, আবার ডিপ্লোমার দুধটো আমি গোলালাম, গোলাই এই জায়গা দিলাম এলাইচ, তারপরে তেজপাতা, তারপরে হলো আপনার দারচিনি দিছি। এখন আমি ওগুলা উঠাই ফেলবো। তা এখন যে সেমাইটা, এই যে এই সেমাইটা আমি, এই যে এই সেমাইটা আমি রান্না করবো, এই সেমাইটা আমার বাসার সবাই পছন্দ করে, আমারও অনেক ফেভারিট এই সেমাইটা। আসলে অনেক মজা, মজা করে রান্না করতে জানলে খেতে খুবই আপুরা, খুবই মজা। আপনারাও রান্না করে দেখবেন এই সেমাইটা, অনেকে জানে এই সেমাইটা আসলে স্বাদ না, সেমাইটা আসলে অনেক মজা রান্না করা জানা থাকে। তো এখন আমি সেটা তো পারতেছি না, এই যে 2 প্যাকেট, এখন আমি এই যে পাতিলে যে কিস ইয়াগুলো দিয়েছি, তেজপাতা, তেজপাতা দিয়েছিলাম, এই যে এগুলো আমি উঠাই ফেলবো। এগুলো হলো তেজপাতা, তারপরে হলো দারচিনি, এলাইচ, এগুলো দিয়েছিলাম। আমি এই সেমাইয়ের মধ্যে রাখবো না, খেতে আবার মুখের মধ্যে কামড় পড়লে ভালো লাগবে না, তার জন্য এগুলা উঠাই ফেলতেছি। এভাবে আপনারাও উঠাই ফেলবেন, দেখবেন সেমাইটা খেতে খুবই সুস্বাদু, সবাই পছন্দ করবে না আপনার হাতে। একবার খেলে বলবে কি ভাবি আমাকে এই সেমাইটা আবার তৈরি করে দেন, আর যদি আপনার হাজবেন্ড খায় বলবে বৌ বৌ আমাকে আবার সেমাইটা রান্না করে দাও, তোমার হাতে সেমাই এত মজা, এভাবে তৈরি করে দাও না বৌ। তো তারপর আপনার জামাই আপনার জন্য কত যে কত কিছু কিনা দিবে মার্কেটে এনে, আপনি কল্পনার বাহিরে, এভাবে আপনি তৈরি করে দিবেন, ঠিক আছে। ওকে, কেটে নিলাম, বিসমিল্লাহ, সেমাইটা আমি দিয়ে দিলাম। আরেকটা প্যাকেট দেবো, এটার মধ্যে একটা প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, বুঝছেন। এইভাবে দিয়ে দিবেন, এখন বেশি জাল দেওয়া যাবে না, এখন উঠাইয়া ফেলতে হবে চুলার থেকে, তারপরে উঠে হালকা একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে রাখবে, তো খেতেই হবে। এই যে কিশমিস, ওপর দিয়ে আমি একটু কিশমিস দিয়ে দিলাম, এই যে কিশমিস, এই যে কিশমিস। খাবার সময় আপনাদেরকে দেখাবো কেমন স্বাদ হয়েছে, কেমনটা সময়টা কেমন খেতে লাগছে। এই যে দেখুন, এ খুবই সুস্বাদু সেরকম, একটু দেখি জুসটা কেমন হয়েছে। পুরা ভাইরা অনেক মজা হয়েছে, এত মজা হয়েছে, আপনার এই সময়টা খাইলে একদম আত্মাটা ঠান্ডা হয়ে যাবো, বুঝছেন। এইভাবে বলবেন ভাবিরারে তৈরি করে দিতে, আর যদি ভাবি না থাকে আম্মুরারা বলবেন এইভাবে তৈরি করে দিতে, বুঝছেন, যেভাবে তৈরি করছে এইভাবে বলবেন, দেখবেন মুখে লেগে থাকবে, এক ফোঁড়া মুখ থেকে এদিক থেকে যাবে না, মুখে লেগে থাকবে। আমার কাছে তো সেই লাগতেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।